আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকা স্টাইল। আমরা একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছিল একজন কমেন্টে, যে ভাইয়া আমার পড়াশোনার গ্যাপ অনেক, আমার এইচএসসি পরীক্ষার গ্যাপগুলো আমি ফিল করতে পারিনি, আর এই লকডাউনের মধ্যে তো আসলে আমাদের যে মেন্টাল অবস্থা ছিল যার কারণে আমরা অনেকেই পড়াশোনায় ফোকাস করতে পারিনি। সো এইচএসসির গ্যাপই যেখানে থেকেছিল, মাঝখানে লকডাউন, অনেক প্রকার ফ্যামিলিয়াল বিধ্বস্ততা, তার সাথে সাথে অলরেডি অ্যাডমিশন কোচিং শুরু হয়ে গেছে, অ্যাডমিশনের দুই তিনটা উইকলি পার হয়ে গেছে, কিন্তু আমার পড়াশোনা ওই লেভেলে হয়নি। সো আমার এইচএসসিতে গ্যাপ, করোনা লকডাউন, অ্যাডমিশনেও গ্যাপ, আমি এখন কি করব বুঝতে পারতেছি না। অ্যাডমিশন আগাইতেই আছে, এইচএসসিও সামনে আসতেছে, এবং আমি সামনে দিতে পারতেছি না। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ হ্যাভ গ্যাপস, মানে তোমার এখনো যদি গ্যাপ থাকে, এত ছয় মাসের লকডাউন পাও যদি তোমার গ্যাপ থাকে। এখন গ্যাপ থাকাটা কিছু ক্ষেত্রে বৈধ মানা যায়, যে কারণ করোনার এই লকডাউনে আমি যতই কোর্স আনি এবং আমি নিজেও দেখছি যে আসলে পড়াশোনার দক্ষতাটা স্কুল চলাকালীন যেরকম ছিল ততটা নাই। সো এই মোমেন্টে কি করব, মরে যাব না? আচ্ছা, প্রথম পয়েন্ট হলো যে এই অবস্থাটা রিয়েলাইজ করো যে এই অবস্থাটা একার তোমার না। প্রথমে এইটা আগে ফিলিংস আনতে হবে যে তুমি একা কিন্তু এখানে না। এমন অনেকেই আছে যারা এখন অ্যাডমিশন নিয়েও সিরিয়াস না, এখন তারা তাদের মধ্যেও একটা ভালো চান্স পাবে। সো এটা নিয়ে এত ভয় পাওয়ার দরকার নাই যে তুমি সিরিয়াস না বা তোমার গ্যাপ আছে। তোমার দলে যথেষ্ট পরিমাণে লোক আছে যাদের এইচএসসিতে এখনো গ্যাপ আছে, অ্যাডমিশনের এই প্রেশারটা বা এত দ্রুত আগানোটা সামাল দিয়ে উঠতে পারে নি। এটা হলো পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে তুমি এখন কি করবা, এইচএসসির গ্যাপ ফিল করবা নাকি অ্যাডমিশনের গ্যাপ ফিল করবা, এইচএসসিতে ফোকাস করবা নাকি অ্যাডমিশনে ফোকাস করবা। প্রথম কথা বলি যে আমাদের টার্গেট এইচএসসিতে একটা ভালো রেজাল্ট, দেন একটা ভালো পাবলিক ভার্সিটি। সো যেহেতু আমাদের দুইটা বড় বড় টার্গেট আছে, আমাদের একটা লাইন রাখতে হবে, ইউ হ্যাভ টু কোঅর্ডিনেট বোথ, অর্থাৎ তোমাকে দুইটার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। তুমি যেহেতু একজন ভালো স্টুডেন্ট, তোমার মনে যেহেতু এটা চিন্তা আসছে যে তুমি কি করবা, তার মানে ইনশাআল্লাহ তুমি যদি ইচ্ছা করো তুমি পারবা। ইউ ক্যান ডু দিস, ইউ হ্যাভ টু কোঅর্ডিনেট বোথ, মানে আমাদের কোনো একটাকে ছাড়া দেওয়া যাবে না। এমন একটা অবস্থা যে একজন মা তার কোনো সন্তানকে, তার একজন মাকে যদি বলা হয় যে আপনার কোন সন্তানটাকে মারে ফেলবো, মায়ের কাছে সব সন্তানই সেম, সবই প্রিয়। সো আমরা এইচএসসি রেজাল্টও স্যাক্রিফাইস করতে পারি না, আমরা অ্যাডমিশনের রেজাল্টও স্যাক্রিফাইস করতে পারি না, কারণ দুইটা কোঅর্ডিনেট করে। এইচএসসিতে খারাপ করলে অ্যাডমিশনে বাই দি বাই পয়েন্ট কমে যাবে, আর অ্যাডমিশন তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না, পুরো লাইফ অ্যাডমিশনের উপর ডিপেন্ডেন্ট। সো মোরাল অফ দ্য স্টোরি হলো তোমাকে দুইটার মধ্যে কোঅর্ডিনেট করতে হবে, যে কোনো একটা এই মোমেন্টে হবে না। এই মোমেন্টে যেহেতু অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে, এইচএসসি হয়তো বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোনো না কোনো একদিন হবে। সো দুইটাতেই কোঅর্ডিনেট করতে হবে, এটা মাথায় ঢুকে রাখতে হবে, এবং একটা পরিশ্রমের মেন্টালিটি গড়ে তুলো যে না, আমি যেহেতু গ্যাপ রাখে আসছি, এখন যেহেতু সামাল দিতে পারতেছি না, এফোর্ট বাড়ায় দিতে হবে আমাকে। ওকে, সো তোমাকে দুইটার মধ্যে কোঅর্ডিনেট করতে হবে। এরপর আমি যে একটা জিনিস অনেক চিন্তা করে বের করছি সেটা হলো এই লাইনটা, ক্লাসের সাথে সাথে গ্যাপ ফিল করো। অর্থাৎ এখন তুমি চাও বা না চাও অলরেডি তুমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে গেছো, হতে পারে উদ্ভাস, হতে পারে উমেশ, হতে পারে রিটেন, হতে পারে মেডিকো, হতে পারে এইচ কোর্স, যে কোনো এক জায়গায় তুমি অ্যাডমিশনে ভর্তি হয়ে গেছো। তোমার এখন মেইন ডিউটি হলো যে তুমি এইচএসসিতে যদি গ্যাপ রাখে আসছো, বা যদি তোমার কিছু টপিক পড়া হয়নি, বা যেটাই তোমার উইকনেস আছে সেটা তুমি ক্লাসের সাথে সাথে গ্যাপ ফিল করো। কোন ক্লাসের সাথে সাথে? অ্যাডমিশনের ক্লাসের সাথে সাথে। আচ্ছা, তোমার যদি উইকলি ওয়ানে ধরো আমি পরিমাণগত রসায়ন দিলাম, তারপরে তড়িৎ রসায়ন দিলাম, তারপরে আমি ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান দিলাম, তারপরে আমি ম্যাথের দিয়ে দিলাম বৃত্ত, এইবার তোমার যখন এই উইকলি ওয়ানে এক সপ্তাহ ধরে ক্লাসগুলো হচ্ছে, তোমার যেই দিন যেই ক্লাসটা হবে ওই দিন ওইটার সাথে একাডেমিক ক্লাসটা পড়ে নাও। সেই চিন্তাটা করে আমাদের এইচ কোর্স প্রিমিয়ামে যেটার ভর্তি চলতেছে 10 তারিখ, এটা মার্কেটিং, ঠিক আছে? সো আমরা আমাদের এইচ কোর্স প্রিমিয়ামের প্রত্যেকটা কোর্সে এইচএসসি একাডেমিক কোর্সটা সাথে দিয়ে দিই, যারা এরকম গ্যাপ ফিল করতেছো তারা যাতে গ্যাপটা ফিল করার পরে দেন অ্যাডমিশনের পড়া করতে পারো, কারণ এইচএসসি গ্যাপ ফিল না হলে তোমার অ্যাডমিশনের পড়া হবে না। সো আমি যখন তোমার জায়গায় থাকতাম, আমি যেটা করতাম যে, বা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, আমি অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারটা অ্যাডমিশনের ক্লাস করার আগে অ্যাটলিস্ট রিডিং দিয়ে আসতাম, অ্যাটলিস্ট দেখে আসতাম, আমার যতই গ্যাপ থাকুক আমি একটু রিডিং দিয়ে আসতাম, একটু ম্যাথগুলো দেখে আসতাম। দুই নম্বর যে কাজটা করতে পারতাম সেটা হলো যে ওই চ্যাপ্টারের উপর অনেক জায়গায় তো ভিডিও আছে, অন্যরকম পাঠশালা, অপার ভ্যার ক্লাস আছে, 10 মিনিট স্কুলে ক্লাস আছে, তুমি যে কোনো জায়গা থেকে ক্লাস করে ফেলো, অথবা এইচএসসি একাডেমিক কোর্স করো আমাদের, যাই হোক তুমি অন্য এক জায়গা থেকে আগে নর্মাল একাডেমিক ক্লাসটা করে আসো, দেন তুমি ওটার সাথে সাথে অ্যাডমিশনের ক্লাস করো, দেখবে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। সো তোমাকে যেটা করতে হবে, প্রথম প্রধান কাজ, যখন তুমি দুইটাই করতে যাচ্ছ, অর্থাৎ এইচএসসির পড়া পড়বা, অ্যাডমিশনে ফোকাস করবা, অর্থাৎ আমি বলতেছি যে একটা করে আসে দেন এটা করবা, একসাথে চালাবা, দেন তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হলো এফোর্ট। দেখো তুমি অলরেডি বুঝতে পারতেছো তুমি চাপটা সামলাইতে পারতেছো না, কেন চাপটা সামলাইতে পারতেছো না একটু চিন্তা করি কমন সেন্স দিয়ে। তুমি কি তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়তেছো, নিজেকে প্রশ্ন করো যে আমি যতক্ষণ ফোনটা নিয়ে বসে থাকি দিনের,
তার কি আমি অলরেডি অ্যাডমিশন সিজনে প্রবেশ করছি, আমি কি ওই পরিমাণে সিরিয়াসনেস দিয়ে পড়তেছি? তোমার যদি উত্তর থাকে না, তার মানে ডেঞ্জার জোনে আসো। আমি কি আমার সর্বোচ্চ পড়ার ক্ষমতা নিয়ে পড়তেছি, মানে আমার দিনে পড়তেছি আমি হ্যাঁ 3-4 ঘন্টা পড়তেছি, বাট আমার সর্বোচ্চ পড়ার দক্ষতা ধরো 8-9 ঘন্টা, আমি কি পড়তেছি ওই পরিমাণে? এটার উত্তর যদি না হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এফোর্ট বাড়াইতে হবে। তুমি দেখো তুমি যেই পরিমাণে পড়ো তার ডবল পড়া শুরু করো, ট্রিপল পড়া শুরু করো, তুমি দেখবা অনেক ইজি হয়ে গেছে, ওকে, পেপারগুলো অনেক অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। এবার দ্য মেইন প্ল্যান হলো যে আমরা যখন কোনো একটা অ্যাডমিশনের ক্লাস করবো সেটার সাথে আমরা এইচএসসি একাডেমিক ক্লাসটা করে আসবো। অ্যান্ড এই জায়গায় একটা ঘাপলা আছে, ঘাপলাটা হলো যে এইচএসসির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি ভালো করার জন্য, টেস্ট পেপার আর মেড ইজি। সো যখনই তুমি এইচএসসির ক্লাসটা করবা বা অ্যাডমিশনের ক্লাসটা করবা, ধরো আমি অ্যাডমিশনের ক্লাসটা করলাম, কোনোটা আমি যেটা করবো যে আমি সাথে সাথে টেস্ট পেপারগুলোও দেখে নিলাম যে টেস্ট পেপার থেকে কী আছে। এটা তো আমার অ্যাডমিশনের জন্য ক্ষতিকারক না, টেস্ট পেপার থেকেও তো কোশ্চেন আসতে পারে, ইঞ্জিনিয়ারিং রিটেনে, ভার্সিটি রিটেনে, হয়তো আমার মেডিকেল থেকে কিছু কোশ্চেন আসলো, আমি টেস্ট পেপার মেডিসিনটা একটু দেখে নিলাম ওই চ্যাপ্টারে কী কী কোশ্চেন আসছে। এটা যেটা হলো যে আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা আরও সলিড হলো এবং সাথে সাথে আমার এইচএসসির প্রিপারেশনটা হয়ে গেল। আর লাস্ট বা নট ইস্ট, যাদের এগুলো কোনো কিছু ভালো লাগলো না, তোমরা যেটা করতে পারো যে খুব কম সময়ে ক্র্যাশ কোর্স করতে পারো। এখন আমরাও হয়তো কয়েকদিন পরে ক্র্যাশ কোর্স লঞ্চ করবো, বাট এক্সিস্টিং অনেক জায়গায় ক্র্যাশ কোর্স আছে। ক্র্যাশ কোর্স কি, যে খুব কম সময়ে খুব ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর কিছু কিছু ক্লাস করে ফেলা, যেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা হলো ওই টপিকগুলোর উইকনেসগুলো ফিল করবো, এবং এটা খুব শর্ট ডিউরেশনের মধ্যে হবে। শর্ট ডিউরেশনের মধ্যে জাস্ট আমার গ্যাপগুলো ফিল হয়ে গেল, দেন আমি আমার মূল টপিকে চলে গেলাম বা মূল অ্যাডমিশন প্রিপারেশনে চলে গেলাম, ওকে। লাস্ট বাট নট লিস্ট একটা পয়েন্ট আমি উল্লেখ করি, সেটা হলো এক্সামস। তোমার এইচএসসিতে গ্যাপ থাকুক বা অ্যাডমিশনের গ্যাপ থাকুক, দুটার ফিল করার জন্য তোমার যদি এত পড়াশোনা তুমি করো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি প্র্যাকটিস না করো পড়াশোনা জিরো। সো তুমি যাতে ডেইলি কিছু হলেও ম্যাথ করো, তুমি অ্যাডমিশনের ক্লাস করতেছো এরকম যাতে না হয় একের পর এক ক্লাস করে যাচ্ছে নিজে কিছু পড়তেছে না, কোনো এক্সাম দিচ্ছে না, কোনো প্র্যাকটিস করতেছি না, এটা যাতে না হয়। অনেকে হলো তোমরা ক্লাসের প্রতি ফোকাস দাও বাট এক্সামের প্রতি ফোকাস দাও না, অবশ্যই অবশ্যই এক্সামের প্রতি ফোকাস দিবা। সো যারা এইচএসসি একাডেমিক প্লাস অ্যাডমিশন গ্যাপ দুইটাতেই আসো, তোমার হলো এইচএসসি একাডেমিক উইকে হলে একটা করে হলো তুমি হলো সৃজনশীল এক্সাম দাও, বসে বসে সৃজনশীল লেখো, সৃজনশীল অ্যান্সারগুলো প্র্যাকটিস করো, আর সাথে সাথে ডেইলি কোচিংয়ে যে এক্সামগুলো হচ্ছে ওগুলো ভালো মতো দাও। সো আমরা আজকে এই ভিডিও থেকে যদি সামারি বলি, আমরা যখন অ্যাডমিশনের ক্লাসটা করব সেটার সাথে সাথে এইচএসসির গ্যাপটা মিলাই নিব। সো যখন আমাদের দুইটা জিনিস একসাথে হয়ে যাবে আমাকে এফোর্টটা বাড়াই নিতে হবে। দ্যাটস অল ফর টুডে, তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে।